হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল জ্যোতিষ ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে আমার এই জামদানি প্রিন্টের ব্লকের শাড়িটি কিভাবে করেছি এ টু জেড সব কিছু শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে এই ডাইসগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে ব্লক করার ঠিক 10 বা 15 মিনিট আগে। তারপর ডাইসগুলো একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, ভালো করে মুছতে হবে। না মুছলে যদি কোনো প্রকার পানি থেকে থাকে তাহলে রং লাগানোর পর রং কিন্তু জামাই বা শাড়িতে ছড়িয়ে যাবে। আর আমি ব্লক করার জন্য একটি টেবিল নিয়েছি এবং টেবিলের ওপরে একটি পুরাতন তোয়ালা নিয়েছি যার উপরে আমি ব্লকটি করব। সরাসরি টেবিলের উপরে ব্লক করলে ব্লকটি মোটেও ভালো হতো না, রং জায়গায় জায়গায় লাগতো, জায়গায় জায়গায় লাগতো না। এগুলো সেই হাফ সিল্ক শাড়ি যেগুলো আমি অনলাইন থেকে 350 টাকা করে কিনে নিয়েছি। তো এই শাড়িগুলো আমি কোন পেজ থেকে কিনেছি সেই পেজের লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শাড়িগুলো গুণগত মান বেশ ভালোই। এর আগেও আমি একটি শাড়ি করেছি এই এক কালার শাড়ি কিনে, এবারও এনেছি দুটি সাদা কালার এবং এই আকাশি কালারটি। তো এই শাড়িগুলো কীভাবে ব্লক করতে হয় আমি দেখাবো। এই শাড়িতে এবারও আমি রেডিয়াক্রামিন কালার ব্যবহার করব, আমার কাছে এটি বেশি সুবিধাজনক মনে হয়। আর আমি রং স্প্রেড করার জন্য অনক্লথের ব্যাক পোর্শন ব্যবহার করেছি। আপনারা চাইলে রং স্প্রেড করার জন্য আলাদা একটি জিনিস কিনতে পাওয়া যায় এই ব্লক ডাইসের দোকানে, আপনারা সেটি কিনে নিতে পারেন। তো আমি খুবই গরিব শরীব মানুষ, এর জন্য আমি এই অল্প খরচে কীভাবে করতে পারি সেটি করে থাকি। আমি অনক্লথের ব্যাক পোর্শন নিয়েছি, এটির মধ্যে আমি যত শাড়ি বা জামা করি সবগুলো এই অনক্লথের ব্যাক পোর্শনেই করে থাকি। তো আপনারা ডাইসের মাপ দিয়ে সেই অনুযায়ী রং স্প্রেড করে নেবেন, তারপর শাড়ির পার করা শুরু করবেন। ডাইসগুলো এমনভাবে সেট করা থাকে যেন একটির পর আর একটি ডাইস করলে ডিজাইন পুরোপুরি বোঝা যায়। তো আমি এখানে বারবার কোটা থেকে রং নেওয়া খুবই ঝামেলাপূর্ণ মনে করছি, এর জন্য রং নিয়ে নিলাম একটি বাটিতে, কিন্তু দুর্ভাগ্যবশত রংটি আমার কাপড়ে পড়ে গেল। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আমার কাছে রং ওঠানোর জন্য হাই স্পিড আছে। এটি আমি এখন দিয়ে নিব, আগে হচ্ছে এই নিচে একটু ওড়না দিয়ে নিলাম, এখন হাই স্পিড দিয়ে ভালোভাবে ডলে রংটি উঠিয়ে নেব। এবার এরপর একটি পাত্রে পানি এনে এবং পানি দিয়ে একটি ন্যাকড়া দিয়ে সেটি তুলে নেব, তাহলে রংটি ভালোভাবে উঠে যাবে। এই হাই স্পিড জিনিসটি কী এবং কীভাবে ব্যবহার করতে হয় এবং কত টাকা দাম এটি নিয়ে আমি অন্য একটি ভিডিও করব। আমি যদি নিজের কাপড়টি না দিতাম তাহলে আমি কাপড়ের নিচে যে তোয়ালাটা দিয়ে ব্লক করছি সেটি ভিজে যেত, পরবর্তীতে শাড়ির অন্য অংশ সেটি লেগে যেত। দেখেন আমার রংটি কিন্তু পুরোপুরি উঠে গিয়েছে। সুতরাং আপনারা চাইলে এরকম একটি জিনিস কিনেই নিতে পারেন, অনেক বড় উপকারে আসবে এই জিনিসটি। যেহেতু আমি রেডিয়াক্রামিন কালার দিয়ে শাড়ি ব্লক করে থাকি, সেহেতু মাঝে মাঝে এই রংটি ঘরের থেকে ঘন হয়ে যায় বা ফ্যানের বাতাসে ঘন হয়ে যায়। এর জন্য আপনারা একটি আলাদা এনকে কিনে নেবেন। আমি আমার হাতে যে কৌটাটি দেখলেন এটি 20 টাকা নিয়েছিল একটি এক কৌটা এনকে। তো এই এনকে দিয়ে আমি বাটির মধ্যে নিয়ে কিছুটা পাতলা করে নিয়েছি রং, হাওয়ায় আমার রংটা একটু গাঢ় হয়ে গিয়েছিলো। তো এখন আমি বাদ বাকি পারটুকু করে ফেলবো। এ ঠিক এইভাবে শাড়ির দুই পাশে আমাদের এই পার করার সম্পূর্ণটা দরকার নেই। আমাদের শাড়ির এক পাশে কিন্তু কুচি কোমরে গুঁজতে হয়, সুতরাং সেই অংশে এই পার করার কোনো প্রয়োজন নেই, এতে রঙও বেঁচে যাবে এবং পরিশ্রমও কম হবে। তাহলে আমরা বুঝবো কীভাবে আমাদের কোন পাশে করতে হবে এবং কোন পাশে করতে হবে না। আপনারা ডান পাশ থেকে শাড়ি যেহেতু পরা শুরু করেন তাহলে ডান পাশের যে অংশটুকু ওই অংশটুকু আঁচলের দিক থেকে প্রায় 6 হাতের মতো পার করবেন। এরপরেরটুকু আর করার দরকার নেই, এরপরেরটুকু আপনার কুচিতে পড়বে। আপনারা হয়তো বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর নিচের যে অংশটুকু কুচির নিচে থাকবে মানে নিচের অংশে, সেখানে একদম আঁচল থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই করতে হবে। আর যেটুকু আমরা গুজবো কোমরের ঠিক
সেখানে আঁচল থেকে শুরু করে ছয় হাতের মতো এই পার্টটুকু করলে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ কিন্তু আমি আমার শাড়ির নিচের অংশের পার্টটুকু করেছি, আই মিন যে অংশটি আমার নিচে পায়ের কাছে থাকবে, তো সেখানে কিন্তু পুরোটুই করতে হবে। এখানে আমি আঁচল থেকে শুরু করেছিলাম, আমার শেষ পর্যন্ত দেখেন চলে এসেছে। আমি এখন শেষেরটুকু করলে শাড়ির নিচের অংশের পুরো পার করা শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার শাড়ির ওপরের অংশ, অল্প একটু করেছিলাম, এখন বাকিটুকু করতে হবে। আপনাদের বলেছিলাম শাড়ির ওপরের অংশে কিন্তু কোমরে গুঁজা পড়বে, এর জন্য আমার এখানে পুরোটুকু করার দরকার নেই। এখানে আমি এই যে আঁচল, এটা হচ্ছে আঁচল, আঁচল থেকে শুরু করে ছয় হাত পরিমাণ করলেই আমার হয়ে যাবে, আই মিন অর্ধেক শাড়ি, কারণ শাড়ি হয় বারো হাত, এখানে অর্ধেক পর্যন্ত করলেই আমার হয়ে যাবে। ছয় হাত বা সাড়ে পাঁচ হাত পরিমাণ করলে আপনাদের আর বাকিটুকু করতে হবে না। তো আমি এখন শাড়ির ওপরের ছয় হাত হতে যতটুকু অংশ বাকি আছে ততটুকু করে ফেলব। তো শাড়ির ওপরের অংশের অর্ধেকটা আমার করা হয়ে গেছে, এখন আমি আঁচল করব। আঁচলের ক্ষেত্রে এই শুরু থেকে আমার আড়াই হাত পরিমাণ জায়গা ফাঁকা রেখে আঁচলের একটি ডিজাইন তুলব। তো যে ডাইস দিয়ে আমি পার করেছি সেই ডাইস দিয়ে আড়াই হাত পরিমাণ জায়গা মেপে নিয়ে শাড়ির মাঝ বরাবর একটি লাইন করে নিব। এবার দেখেন আমার সেই বরাবর চলে আসছি, কিন্তু আমার সেই বরাবর একটি ডাইস পুরোটা লাগবে না, সেক্ষেত্রে আমি ওই ডিজাইনের ওপরে একটি পেপার রেখে ডাইসটি ছাপ দিব, তাহলে যতটুকু আমার দরকার ততটুকু হয়ে যাবে। তো আঁচলের ওপরের অংশে তো একটি ডিজাইন করলাম, এখন নিজ বরাবর একটি লাইন করে নিব, তাহলে একটি চারপাশে বক্স আকারের আঁচলের একটি ডিজাইন তৈরি হবে। আপনাদের ভালো না লাগলে আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করছি। তো চারপাশে বক্স তৈরি করার পর আঁচলের মাঝখানে চিকন একটি ডাইস দিয়ে লম্বা লম্বা শাড়ি তৈরি করে নিব, তাহলে আঁচলটা একটু গর্জিয়াস হবে। আর সারা বডিতে অন্য একটি ডাইস দিয়ে ডিজাইন করব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমার এই পুরো শাড়িটি কিন্তু আমি সবগুলো জামদানি ডাইস দিয়ে করেছি। আর এই ডাইসগুলো আমি কোথা থেকে কিনে সে কত টাকা দাম সেগুলো যদি আপনারা জানতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেলস সব কিছু বলার জন্য। আর আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এভাবে পাশে থাকবেন, আশা করি আমার নতুন নতুন কাজের ধারণাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন দেখেন আরেকটি ডাইস নিয়েছি, এটিও জামদানি ডাইস। এই ডাইসটি দিয়ে আমি শাড়ির পুরো বডি এরকম ফাঁকা ফাঁকা রেখে ডিজাইন করে নিব। তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে, এর আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।